বেশি বয়সে বিয়েতে কোনো সুখ নাই, অল্প বয়সে যুবকরা বিয়ে করবা, দেখছেন ঠিক? কে করলো ঠিক? একটু আস্তে কও। অল্প বয়সে বিয়ে করতে হবে, শিক্ষিত মানুষের বিয়ে করতে সময় লেগে যায় 40 বছর, ওর সন্তানের বাপ হবে কোন দিন, সন্তান বড় হবে কোন দিন, পড়াশোনা করে বিয়ে শাদি করার নাতিপুতি হবে কোন দিন। আর এক গ্রামের সাধারণ মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, মূর্খ বলবো না, অশিক্ষিত মানুষ, 18 বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হয়েছে 20, হয়ে গেছে 35 মধ্যে দাদা, আর 80 যদি বাঁচে তাহলে তো মহা দাদা। কি দাদা? মহা দাদা, মহানানা হয়ে মরে গেল, সে তো সফল। আর শিক্ষিত যুবক বিয়ে করলো 40 বছরে, ও তো 50 বছরই কায়। এজন্য ইসলাম যা বলে এর মধ্যে কল্যাণ আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। আজকে নিশ্চিত যে নারী উচ্চ ক্ষমতা